নমস্কার রিপাবলিক বাংলা ফেসবুক পেজে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে সমাদৃতা সমাদৃতা সত্যের জয় সব সময় হয় এবং সেটা দেখিয়ে দিয়েছে আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী রিপাবলিকের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়নি লুটিয়েন্স মিডিয়া একাধিক ষড়যন্ত্র করেছে কিন্তু আজ ইডির যে রিপোর্ট সামনে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে রিপোর্ট সামনে এসেছে সেখানে রিপাবলিকের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই আর এতদিন ধরে যে লুটিয়েন্স মিডিয়া রিপাবলিকের বিরুদ্ধে সরব ছিল তাদের নাম সামনে এসেছে একদমই তাই শুনতো দর্শকদের আরো একবার স্পষ্ট করে দেব যে টিআরপি স্ক্যামের কথা বলে বারবার রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের নাম সামনে আনা হয়েছে সেটা আদতে ভুয়ো অভিযোগ তা খুব পরিষ্কার হয়ে গেছে আজকে ইডির রিপোর্টে ইডির রিপোর্টে কি বলা হয়েছে ইডির রিপোর্টে পরিষ্কার বলা হয়ে গেছে কোনো প্রমাণ নেই রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের বিরুদ্ধে আবারও বলছি কোনো প্রমাণ নেই রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের বিরুদ্ধে বরঞ্চ প্রমাণ আছে বা কোনো ধরনের যোগ থাকতে পারে এরকম সন্দেহের অবকাশ আছে অন্য একটি মিডিয়া হাউসের বিরুদ্ধে এবং যে কথাটা বারবার প্রথম থেকে আমরা বলে এসেছি যে আমরা মানুষের কণ্ঠস্বর মানুষের হয়ে কথা বলি শুনতো তুমি বারবার গেছো যখন এখানে চাকরি প্রার্থীরা ধর্নায় বসেছে আমরা গেছি যখন যেখানে মানুষ অসুবিধায় থেকেছেন সেটা যে কোনো ঝড় বিধ্বস্ত এলাকা হোক মানুষের কথা তুলে ধরতে চেয়েছিলে ভোটের দিন যারা ভোট দিতে পারছিল না যেখানে ছাপ্পা হচ্ছিল তুমি দেখাতে চেয়েছিলে সেখানে সেখানে মানুষ সেখানে তৃণমূল কয়েকটি নেতার আর তুমি বিক্ষোভের মুখে তুমি পড়েছিলে কারণ আমরা মানুষের কণ্ঠস্বর আমরা মানুষের কথা বলবো আমরা কাউকে ভয় করি না চোখে চোখ রেখে কথা বলি বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে এবং সেই কারণেই আমরা বাংলা মানুষের খুব আপন বাংলা মানুষ আমাদেরকে নিজেদের কাছাকাছি ভেবেছেন বলেই আমরা এত কম সময়ে বাংলা মানুষের প্রত্যেকের ঘরে পৌঁছে গিয়েছি মানুষ ভালোবেসে আমাদেরকে দেখছেন তার প্রমাণ আমরা পথে ঘাটে সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ পাচ্ছি এবং আমি টিআরপি রিপোর্ট আমাদের ইউটিউব ভিউয়ার আমাদের ফেসবুক ভিউয়ার এসব বাদ দিয়েও যদি বলি আমরা তো সরাসরি মানুষের রেসপন্স পাই আমাদের যখন বিভিন্ন শোয়ের ফুটেজ আমরা আপলোড করি তখন তাতে রেসপন্স পাই আমরা পথে ঘাটে বেরোলে রেসপন্স পাই শুনতো তুমি আমি কতবার কত লোকের মেসেজ পেয়েছি বাড়ি বয়ে এসে লোকে বলে গেছে পথে ঘাটে যেখানে দেখা হয়েছে বলেছে তারা আপন করে নিচ্ছে রিপাবলিককে কারণ একটাই কারণ রিপাবলিক মানুষের কথা বলে রিপাবলিকের প্রয়োজন পড়বে না কোনো অসৎ পথে হাঁটার এবং সত্যের পথে হাঁটলে এবং সেই কারণে সত্যের পথে বরাবর থেকেছে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক আগামী দিনেও থাকবে রিপাবলিক সত্যের পথে রিপাবলিক বাংলার শুরুয়াত একদম যখন শুনতো প্রথম দিন থেকে তুমি আমি আমরা সবাই কার্যত আমাদের ডেস্কে যত লোকজন আছে প্রত্যেকেই ফাউন্ডার মেম্বার বলা যায় আমরা প্রত্যেকে সেখানে দাঁড়িয়ে থেকে অনেকবার আমাদেরকে ফিল্ডে যখন গেছি বিধানসভা নির্বাচন সবসময় আমাদেরকে এটা শুনতে হয়েছে যে আরে নির্বাচনকে লক্ষ্য করে এসেছে এরা চলে গেলেই এরা উঠে যাবে আমরা দেড় বছর পার করে ফেলেছি দু বছরের দিকে এগিয়ে যাচ্ছি কত নির্বাচন পেরিয়ে গেছে আমরা মানুষের কণ্ঠস্বরে কথাটা বলেছি আমরা বলেছি যারা গান্ধীমূর্তির পাদদেশে 550 দিনের বেশি সময় বসে রয়েছে যেদিন ফার্স্ট প্রথম দিন গান্ধীমূর্তির পাদদেশে তারা বসে প্রথম রিপাবলিক বাংলা ছুটে গিয়েছিল আমি লাগাতার লাইভ করেছি অন্য মিডিয়ারা প্রশ্ন করেছেন কেন এত লাইভ করিস কেন এত ওদের কথা বলিস কিসের দরকার আমরা বুঝেছি বেকার যুবক যুবতীদের তাদের যন্ত্রণার কথা আমরা বুঝেছি এবং বাংলার মানুষ আমাদের আপন করে নিয়েছে শুধু যে চাকরি প্রার্থীর কথা বলছে শুধু তাই নয় বিভিন্ন সময় যখন কেউ রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন অভিযোগ করেছেন বা নার্সিং যারা স্টুডেন্ট যারা হবু নার্স তারা যখন বসেছেন পথে বিভিন্ন সময় তাদের কথা আমরা তুলে ধরেছি এবং সেই কথা তুলে ধরার জন্যই কিন্তু মানুষ আমাদেরকে আপন করে নিয়েছেন আমরা এই খবরটাই আপনাদেরকে দেওয়ার জন্য আজকে ফেসবুকে চলে এসেছিলাম এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখতে চাইবো আরও একবার যে টিআরপি স্ক্যামের অভিযোগ যে ভুয়ো সে কথা ইডির রিপোর্টে প্রমাণ হয়ে গিয়েছে অন্য একটি মিডিয়া হাউসের বিরুদ্ধে এখন তদন্ত হবে সম্ভবত সিবিআই তদন্তের একটা জায়গা তৈরি হচ্ছে আপনারা দেখুন আধিকারিকও জড়িত রয়েছে এমনটা মনে করা হচ্ছে এবং আপনারা দেখতে থাকুন এরপর কী কী হয় তবে একটা জিনিস আপনারা মাথায় রাখুন এবং দেখবেন আপনারা সবসময় আপনাদের পাশে পাবেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ককে তাই তো একদমই তাই কারণ সব খবর সব ছবি সবার আগে পৌঁছে দেবার দায়িত্ব দায়বদ্ধতা আমরা চওড়া কাঁধে নিয়েছি এবং সেই জায়গা থেকে আমরা প্রতি মুহূর্তের খবর আপনার কাছে পৌঁছে দেবো কারণ এটাই আমাদের মন্ত্র এটাই আমাদের শিখিয়েছে আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী